ছিল না,
ছিল না, তাহলে চারশো হিজির পূর্বে যেসব মুসলিমরা মারা গেছেন তাদের অবস্থাটা কি হবে? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে আমাদের সমাজে প্রচলিত আছে চার ইমামের মধ্যে কোন ইমামকে মানতে হবে, এটা সম্পূর্ণ ভুল। কারণ এটা কোরআনের আয়াতের খেলাফ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 23 আয়াত নম্বর 21 লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তোমাদের মডেল তোমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুধুমাত্র অনুসরণ করতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই, এখানে একটা দল রয়েছে যে দলটা হচ্ছে কোন মাযহাব মেনে চলে না, তারা শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 সমগ্র সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়ের দলের নেতা সহ আহ্বান করব, আল্লাহ তাআলা বলেছে এই তোমরা শুনে নাও স্মরণ করো, সেই দিন কই কোন দিনকে? কিয়ামতের দিনকে। কিয়ামতের দিনকে স্মরণ করো, সেই দিনে কি করা হবে? তোমাদের প্রত্যেক সম্প্রদায়কে তোমাদের নেতা সহ আহ্বান করা হবে। আচ্ছা ভাই বলুন তো, যারা হানাফি মাযহাবের লোক তাদেরকে কার সাথে রাখা হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির সাথে। যারা হাম্বলি মাযহাবের লোক তারা কাদের সাথে রাখা হবে? ইমাম আহমদ হাম্বলের সাথে। যারা সাফি মাযহাবের লোক তাদের কাদের সাথে রাখা হবে? ইমাম সাফি রাহমাতুল্লাহির সাথে। যারা মালিকি মাযহাবের লোক তাদের সাথে রাখা হবে? ইমাম মালিক রাহমাতুল্লাহির সাথে। আচ্ছা ভাই, যারা কোরআন হাদিস মেনে চলে তাদের কার সাথে রাখা হবে? সবচেয়ে তাদের খুশির বিষয় হচ্ছে, সবচেয়ে তাদের খুশির বিষয় হচ্ছে যে তাদের কোন নেতা নেই, তাদের নেতা হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা কোন মাযহাব না মেনে শুধুমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলবে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলার অর্থ হচ্ছে যে তার নেতা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন তার সাথে তাকে উঠানো হবে, তার নাম দিয়ে তাকে ডাকা হবে। তাহলে যদি আপনারা চান যে আমরা ইমাম আবু হানিফার সাথে উঠি, আপনারা হানাফি থাকেন, যদি বলেন ইমাম সাফির সাথে উঠি, সাফি থাকেন কোনো সমস্যা নেই, যদি চান যে আমাদের নেতা আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উঠি, তাহলে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে। সমস্ত মাযহাবকে ত্যাগ করে নিঃশর্ত ভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করতে হবে, তাহলে কিয়ামতের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উঠতে পারবেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।